একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী তিন আসনের ভোটের হাওয়া বইছে আর থেকে। এই নিয়ে চলছে নানা আলোচনা। আওয়ামী লীগ ও বিএনপি মনোনয়ন পেতে চলছে জোর লবিং ও তদবির। মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা রাখার পাশাপাশি এলাকায় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। শেষ পর্যন্ত নৌকা ধানের শীষের টিকিট কারা পাচ্ছেন এই নিয়ে চলছে কর্মী সমর্থক ও ভোটারদের মধ্যে চুলছেঁড়া বিশ্লেষণ। আওয়ামী লীগের সম্ভাব্য দোজনখানিক প্রার্থী প্রকাশ্যে থাকলেও বিএনপি প্রার্থীদের নীরব প্রচারণা চলছে এখানে। তবে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি সহ অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে তরুণ নেতারাই প্রাধান্য পাবেন এমন আভাস পেয়ে যুবলীগ ছাত্রলীগের একাধিক সাবেক কেন্দ্রীয় নেতা মাঠে তৎপর। আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন বর্তমান সংসদ সদস্য হাজী রহিমুল্লাহ, বিগত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জহিরুদ্দিন মাহমুদ লিপটন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া পাচি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজামুদ্দিন চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুন আনাম, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা মাসুদ্দিন চৌধুরী আওয়ামী লীগ থেকে দলীয় টিকিট পেতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। এদিকে বিএনপি থেকে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে, তারা হলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, যুক্তরাষ্ট্র জিয়া মঞ্চের সভাপতি আলহাজ সোলোমান ভূঁইয়া, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাজ্জাদ জামান। তবে এ আসনে এখন পর্যন্ত বিএনপির কাউকে মাঠে দেখা যাচ্ছে না। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু রাজধানী না এলাকা থেকে নির্বাচন করবেন এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট করেননি। অন্যদিকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে, তিনি হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রিন্টু আনোয়ার। অপরদিকে বিএনপি জামাত জোটের অন্যতম শরিক জামাতে ইসলামের আমির মকবুল আহমেদের নিজের গ্রামের বাড়ি দাগনভূঞা হওয়ায় তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা হচ্ছে। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।